আনহাতে টিয়কৰ বাটপথৰ দুৰৱস্থা উদঙালে টিয়কবাসীয়ে পথৰ ওপৰতে কঠিয়া ৰুই প্ৰতিবাদ সাব্যস্ত কৰিলে ৰাইজে টিয়কৰ জগদুৱাৰ হাবিগাঁৱৰ পথৰ দুৰৱস্থাইয়া ক্ষোভিত হৈ পৰে দুৰৱস্থা দেখি দীৰ্ঘদিন ধৰি ৰাইজৰ দুৰ্দশাৰ খবৰ লবলৈ সময় নাপালে স্থানীয় জনপ্ৰতিনিধিয়ে আৰু এই সন্দৰ্ভত আমাক সবিশেষ জনাব সাংবাদিক ৰিজু শইকীয়াই হয় নির্বাচনের প্রাক মুহূর্তত সকলব রাজনৈতিক দলের নেতা পালি নেতা মন্ত্রী মুখ্যমন্ত্রীর পর আদি করে সকল মন্ত্রীর মুখত একটা আখৈ ফুটাটি ফুটিছিল যে বিজেপির নেতৃত্বাধীন এই মিত্রজোঁট সরকারের দিনত উন্নয়নের অনিরুদ্ধ যাত্রা আরম্ভ হয়েছিল এই কথা রাজহুয়াভাবে নির্বাচনী প্রচার সভাসমূহ ইতিমধ্যে ব্যক্ত করেছিল কিন্তু কার্যত দেখা গৈছে যে টিয়ক বিধানসভা সমষ্টির অন্তর্গত এনে বহু পথ আছে যু পথত আসলে অনিরুদ্ধর যাত্রা দূরের কথা উন্নয়নের অনিরুদ্ধ যাত্রা দূরের কথা দুর্ভোগ ভুগিবল হয়েছে জমর যন্ত্রণা ভুগিবল হয়েছে সাধারণ পথচারিয়ে তেনে এটা পথ হল টিয়ক বিধানসভা সমষ্টির অন্তর্গত জগদুয়ার হাবিগাঁও পথ এই হাবিগাঁও পথত ইতিমধ্যে কঠিয়া রুইছে আসলে রাইজে যে পথার সদৃশ এক পরিবেশ এই পরিবেশ মাঝে মাঝে পুখুরী সদৃশ গাত আর এনেদরে পথার সদৃশ বোকাময় এক পরিবেশ এই পরিবেশে আসলে এই অঞ্চলের রাইজ অহা যাওয়া করবলগা হয় আর যে সময় আসলে নির্বাচনী প্রচার সমূহ নির্বাচনী সভাসমূহ ইতিমধ্যে মুখ্যমন্ত্রীকে ধরে সকলে কৈছিল যে বিজেপি নেতৃত্বাধীন সরকারের দিনত উন্নয়নের অনিরুদ্ধ যাত্রা এআই অনিরুদ্ধ যাত্রার আসলে বাস্তব এক নগ্নর স্বরূপ কেবাগী মহিলা আছে মানে ভাষ্য লোক বিচার কি কব এ আমি বহুত কষ্ট পাইছো আমার লড়া ছালী সব স্কুল আছে স্কুল যাবলে আমার বহুত কষ্ট হয়েছে এটা আমি মেখলা ডাঙি ডাঙি আমি খোজকাড়ি যাবলগা হয়েছে হ্যাঁ হাত ভঙা ভরি ভঙা আমার আছে চকুরে ভালকে দেখি নোপা মানুষ আছে আমার গাঁওখানতে মই এতিয়া যি মানুষজনে কৈছো সেই মানুষজনে মোর হাত ভঙা চকুরে ভালকে দেখি নাপাও তেনেকে মই দোকান বাজার করবলে যাব লাগে সরকারে কৈছিল আপনার সকল গ্রাম্যাঞ্চল সকলের উন্নয়ন হয়েছে বলে কৈছিল আপনার অঞ্চল তো হওয়া নাই নাকি আমার একো উন্নয়ন হওয়া নাই আজিলেকে মই নাই অন্ধ পাও নাই মই খিখি লুং পাও নাই মই একোয়ে নাপাও হ্যাঁ না রাস্তাটা ভালকে পাইছো মোর হাত এটা ভঙা মোর চকুয়ে পোহর না দেখো মই তেনেকে দোকান বাজার করে খাব লাগে মোর চাকরি বাকরি নাই মোর মানুষটা হাজিরা করে ময়ও হাজিরা করে খাও এনেকে রাস্তা পদূলি যদি আমার ভাল নহয় আমি কেনেকে গই কিনে আমি দোকান বাজার করে আনি কিনে খাম গে এই আছিল আসলে খুবর বহিঃপ্রকাশ মই আন এজন যুবকৰ চলে যাব বিচাৰিছো সময় সরকারখনে কয় যে উন্নয়নের সকল ধারা সকল অঞ্চল ৰিজু শইকীয়া আপনার ধন্যবাদ জানাইছো আমাক সেই ঠাইৰপৰা সমগ্র পরিবেশ দেখুৱাৰ বাবে আসলতে দৃশ্য দেখিলে অনুমান কৰিব পাৰি কেনেকুৱা ধৰণৰ দুৰৱস্থাৰ সন্মুখীন হৈছে পথচাৰিয়ে পথটোৰ এনেকুৱা অৱস্থা হৈছে যে পথটোৰ মাজতে মহিলা কেগৰাকী ভুই ৰৈছে বা বাইকখন এই দৃশ্য দেখিলে আপোনালোকক হয়তো বেলেগকৈ কোৱা প্ৰয়োজন নাই বাইকখন পাৰ হৈ যাব পৰা নাই পথাৰ সদৃশ এই প্ৰকাণ্ড প্ৰকাণ্ড গাঁত থকা ৰাস্তাটোৰ বাবে এতিয়া স্থানীয় ৰাইজ ক্ষোভিত হৈ পৰিছে জনপ্ৰতিনিধিৰ বিৰুদ্ধে আৰু জনপ্ৰতিনিধিক এই পথটো পুনৰনিৰ্মাণ কৰাৰ বাবে দাবী উত্থাপন কৰিছে।